এসাম হক আপ্তি লিখেছেন ইদানিং বিভিন্ন স্থানে সাহারি পার্টি অনুষ্ঠিত হচ্ছে বিশ্ববিশ্বরী দৃষ্টিকোতে কেমন দেখুন আমরা ইফতার পার্টি বলতে যে একটা সুনির্দিষ্ট কালচারকে কে বুঝিয়ে থাকি সেটা নিয়ে আমরা নানা সময় সমালোচনা করেছি সেখানে সরিয়া বিরুদ্ধ কর্মকাণ্ড হয় সেজন্য এবং সেখানে সরিয়ার এবাদতের দিকটা চাইতে উৎসব এবং আনন্দ ফুর্তির দিকটাই অধিকতর প্রাধান্য পায় সেই কারণে কিন্তু সাহরি পাহা তারপরেও যদি ইফতার পার্টিতে কেউ আপনার সে সমস্ত বিষয়গুলো বাদ দিয়ে সেটাকে করতে পারেন আল্লাহকে সন্তুষ্টক্রবের উদ্দেশ্যে কিছু লোককে দাওয়াত দিয়ে ইফতার ব্যবস্থা করেন সেখানে আপনার ধর্মীয় ভাবগাম্ভীর্যও থাকে তাহলে সেক্ষেত্রে সে ব্যাপারে আমরা নিউৎসাহিত করি না তবে সাহরি পার্টির ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন সাহরি পার্টি এটাকে কোনোভাবে আসলে মেনে নেওয়া যায় না কারণ সাহরি এই সময়টা একান্ত আলাত আলা কাছে দোয়া নিবেদন করার সময় অতএব এখানে কোনো ফুর্তি। কোনো উৎসব কোনো আনন্দ করার সুযোগ নেই এটা এটার সময়ই না এই সময়টা নিভৃতে নির্জনে আল্লাহ তালার কাছে দোয়া করায় কামের বাক্যে চাওয়া সে সুযোগটা তৈরি হয় এবং সেটার জন্য এই সময়টা গুরুত্বপূর্ণ এবং আদর্শ সময় তো সেটা বাদ দিয়ে আমরা যদি নামে কোনো কালচারে ডুবে যাই সেটা প্রশংসনীয় নয় বিধায় এটা হওয়া উচিত বন্ধ এবং সেখানে আস্তে আস্তে আপনার পদ্মা যে ব্যাপারগুলো আছে সেগুলো লঙ্ঘন হওয়া এবং নানা আরও হারাম বিষয় যুক্ত হওয়া যেটা খুবই স্বাভাবিক যেটা আজকাল আমরা দেখতে পাচ্ছি নীল উপমায়ী থেকে আপনি লিখেছেন আমি একজন নমুসলিম আমি আমার পরিবার থেকে এই কথা লুকিয়ে রাখার যথাসম্ভব চেষ্টা করছি কারণ তারা এটা মেনে নিবে না আল্লাহ সাহায্য না করলে হয়তো আমার একটি রোজাও রাখা সম্ভব হবে না এক্ষেত্রে আমার করণীয় কি আমার পরিবারের হেদায়তের জন্য কোনো বিশেষ দোয়া বা আমল আছে কিনা না দেখুন আল্লাহ তালা আপনাকে ইসলামের পথে ছায়াতলে এনেছেন এবং আপনি সত্য উপলব্ধি করেছেন সত্য ধর্ম গ্রহণ করেছেন সন্ধ্যাভাবে এটি আপনার জন্য সৌভাগ্যের বিষয় এবং সত্য ধর্ম গ্রহণ করা বা যে কোনো সত্যকে গ্রহণ করার পর মানুষকে অনেক সময় স্ট্রাগলের মধ্য দিয়ে সময় পার করতে হয় অনেক চ্যালেঞ্জ এর মুখোমুখি হতে হয় যেটা আমাদের ইসলামের একেবারে স্বর্ণযুগের স্বর্ণ মানব অনেককে হতে হয়েছে খোদ আবু হরিয়ার ইসলাম গ্রহণ করার পর নিজের মায়ের হাতে অনেক মার খেয়েছেন তো এমত অবস্থা আমরা আপনাকে বলবো ধৈর্য ধারণ করার সবর করার সেই সাথে আপনার এবাদত বন্দি কি প্রচুর সালাদ সিয়াম এগুলোর জন্য আপনি করতে পারেন সেই চেষ্টা করার প্রয়োজনে আমি জানি না আপনার বয়স কি আপনার পরিবেশ কি প্রয়োজনে আপনি বাসা থেকে অন্য কোথাও কোনো একটা ছল ছাতুরি দিয়ে হলেও বা কোনো একটা অজুহাত দিয়ে হলেও আপনি অন্য কোথাও অবস্থান করে রোজাগুলো রাখার চেষ্টা করতে পারেন বাসায় থাকলেও আপনার দুপুরের খাবারের সময়টা বিশেষ করে আপনি কোনোভাবে অ্যাভয়েড করতে পারেন একটু মিথ্যা না বলে কৌশল আশ্রয় নিয়ে তারপর আপনার রোজা রাখা সচেষ্ট হওয়া উচিত যদি সেরকম কোনো বই আপনার কাছে না থাকে আপনার সেরকম বয়স না থাকে এবং নিরুপায় আপনি রোজা রাখতে গেলে আপনার ইসলাম থেকে আপনাকে বের করে নিয়ে আসা হবে তাহলে সেক্ষেত্রে আপনি যদি নিরুপায় অবস্থায় রোজা ভাঙেন বা রোজা না রাখেন তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে রোজাগুলো আল্লাহ যখন তফিক দিবেন আপনি তখন রেখে দিবেন সে চেষ্টা আপনার থাকবে এবং সেই সাথে আপনার মা বাবার নাম ধরে ধরে আল্লাহ তালার কাছে হেদায়েত করবেন যে আল্লাহ আপনি তাদেরকে হেদায়েত দান করেন এরপরে আদনান হোসেন আপনি লিখেছেন আমি যদি কোনো খ্রিস্টান ব্যক্তির হয়ে ভিডিও এডিটিং করে কাজ করি তা যায় যাবে কিনা আপনি কি কাজ করছেন সেটা হলো বড় বিষয় যে ভিডিওর কাজ করছেন সেটা যদি হারাম বা গুনাহ বা সরিয়ে বিরুদ্ধে কিছু না হয় তাহলে সেটা যায় যাচ্ছে সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে